অল্লু অর্জুন গিরফ হলে দড়া চকটা মামলায় অল্লু অর্জুন গিরফ। পুষ্পা টু র স্ক্রিনিং বেড়ে হয়েছিল দড়া চকটা। দড়া চকটার জনে মহিলা হয়েছিল মৃত্যু। বর্তমান বড় খবর যা রয়েছে, সুপরস্টার অল্লু অর্জুন গিরফ হলে দড়া চকটা মামলায় অল্লু অর্জুন গিরফ। পুষ্পা টু র স্ক্রিনিং বেড়ে হয়েছিল দড়া চকটা। দড়া চকটার জনে মহিলাঙ্কর হয়েছিল মৃত্যু। হলে দড়া চকটা মামলায় অল্লু অর্জুন গিরফ। পুষ্পা টু র স্ক্রিনিং বেড়ে হয়েছিল দড়া চকটা। দড়া চকটার জনে মহিলাঙ্কর মৃত্যু হয়েছিল। অধিক আলোচনা পাই ফোন লাইনে সিনে সমীক্ষক দিলীপ আলী আমার সাথে যোড়ি হয়েছন্তি। স্বাগত করছি আপনাদের বুলেটিনকু। তবে সুপরস্টার অল্লু অর্জুন গিরফ হয়েছন্তি, যাহা পূর্বরু আমি খবর প্রসারণ করেছিলে কি দড়া চকটা হয়েছিল স্ক্রিনিং সময়ের, এবং সেতবে জনে মহিলাঙ্কর মৃত্যু হয়েছিল, এবং সে ঘটনাকু নেই আজি সুপরস্টার অল্লু অর্জুনকু গিরফ করেছে পুলিশ। এটা অত্যন্ত গোটে দুঃখ খবর, কারণ সে বি তাঙ্ক পরিবার সহিত এই ঘটনা পরে নিজে দুঃখ প্রকাশ করিবার সহিত পরিবার বর্গকু 25 লক্ষ টাকা দিয়েছিলে, বাকি সমস্ত ভরণ পোষণ দায়িত্ব নেবে বলি সে নিজে কইসারা পরে গোটে আপোষ মিলামেশা জরিয়াতে তা কার্যকরী হয়েছিল। কিন্তু বিধি ব্যবস্থা অনুসারে আইনরে যেহেতু এইটা পুলিশ এক কেস রুজু করছি, তাঙ্কু আজি যে প্রকার আরেস্ট কলা, এ আরেস্ট ফলরে অল্লু অর্জুন যে গিরফ পরে গোটে নিশ্চিত ভাবে এক গোটে বাতাবরণর গোটে পরিবেশ গোটে আহুরি অধিক গোটে প্রভাবশালী হল, যা ফলরে কি ভাবুছি তাঁকর ফিল্ম 6 দিনের 1000 কোটি ক্রস করি সমস্ত রেকর্ড যাহা বি ভাঙ্গিলা, পরবর্তী সময়ে তাঁকর এই প্রকার আরেস্টটা মধ্য এক ব্যবসায়িক দৃষ্টি বহুত ভাবে আহুরি প্রভাব বিস্তার করিব। কারণ গোটে কলাকার কু গোটে যে ভূমিকা কু নেইকি সাধারণ ভাবে সবু লোক সবু জনতা তাঁকু ভুরি ভুরি প্রশংসা করছন্তি, সবু যুব সমাজ কু আরম্ভ করিকি বিভিন্ন বর্গর লোক তাঁকু যেতে সমবেদনা বা তাঁকু তাঁকর প্রভাব পাই তাঁকু শুভেচ্ছা জনাউছন্তি, সেই ভিতরে এই গোটে ছোট ইনসিডেন্ট পাই মানে সি তো তাঙ্কর নিজর দল চকটরে গোটে তাঙ্কর ফ্যান ফলোয়ার মরিছি, সেতিপাই দুঃখ প্রকাশ করি তাঙ্কু 25 লক্ষ টাকা তাঙ্কর পরিবারকু দেইতলে, তাঙ্কর পরিবার সহিত তাঙ্কর গোটে মিলামিশা হেইতলা, যাহা ফলরে কি তাঙ্কর পরবর্তী সময়রে তাঙ্কর পরিবারর রক্ষণাবেক্ষণ করিয়া দায়িত্ব মধ্য সে নেবে বলি প্রতিশ্রুতি দেইতলে। ইয়া ভিতরে পুলিশ যেহেতু তাঙ্কর বিরুদ্ধরে গোটে গিরফ পরোয়ান রহিছি, সেতিপাই সে হয়তো তো এইটা করিতিবে ইয়ে কোর্টরে বেল হেলা পরে এই যে আপোষ মিলামিশা হয়েছে তাঙ্ক পরিবার পক্ষেরু, যদি সেইটাকু সে পৈঠ করে দেবে নিশ্চিত ভাবে কোর্ট তাকে বিচার করিবে। আউ এই প্রকার আজি যে প্রকার গিরফদারির ঘটনাটাকু সাধারণ ভাবে লোক গোটে এই ফিল্মকু যাহা বি দেখুলে আহুরি দেখিবার ক্ষেত্রে তাঙ্কর বহুত গোটে ভাল সূচনা মিলিব, কারণ 1000 কোটি টাকা বিজনেস করা এইটা গোটে রেকর্ড সংখ্যক 2024 মশায় সমস্ত ফিল্ম কু আনিমল টু আরম্ভ করে পঠান টু আরম্ভ করে অনেক সিনেমা কু সে প্রতিষ্ঠিত করি সে নিজে বর্তমান টপ ষ্টার হিসাবে পরিগণিত হয়েছিল বেড়ে এই প্রকার গোটে ঘটনা পাই সে যে আরেস্ট হওয়া এ নিশ্চিত ভাবে পব্লিক কি এর গোটে প্রভাব পড়ব, যাহাফলরে কি সাধারণ লোক পুনি তাঙ্কর ফিল্ম কু পুনরায় পুনে দেখিবা দিগরে আহুরি ব্যাপক তাঙ্কর আর্থিক দিগরু সে মধ্য বহুত সচ্ছল তা ভিতরে গতি করিবে, কারণ ফিল্মরে গোটে আর্টিস্ট কু আর্টিস্ট ফ্যান ফলোয়ার রে এই প্রকার হুয়ন্তি সে কাহাকু নজনে যিবাটা সেইটা মধ্য গোটে যদিও গোটে দোষাব থিলা, কিন্তু আর্টিস্ট মানে যদি জনেকি কোনসি হলরে যিবে তাহলে আহুরি মাস্ক গন্ডগোল আহুরি অধিক হেইথান্তা, সেতুরু বর্তিবা পাই সে নজনে কি পুলিশ কি যাইতেলে আর যো থানা নিয়রেস্ট থানা যোগুড়া সু অছি সে হল কু সে যিবার সূচনা যদি দেইকি যাইতান্তে তাহলে এ মব কু সম্ভালি হই নথান্তা, আহুরি অধিক লোক ক্ষতিগ্রস্ত হেইতান্তে। সেই দৃষ্টিরু আলু অর্জুন নিজে নজনে কি যিবা হেতু তাঙ্কর ভিতরে যাহা
ଯେଉଁ ମହିଳା ଧଳା ଚକଟରେ ମରିଗଲେ ସେଥିପାଇଁ ଦୁଃଖ ପ୍ରକାଶ କରିଥିଲେ ଆଉ ସେ ଦୁଃଖ ପ୍ରକାଶ କରିକି ତାଙ୍କ ପରିବାରକୁ ମଧ୍ୟ ସମ୍ବର୍ଦ୍ଧନା ଜଣାଇବା ସହିତ ତାଙ୍କୁ ଆର୍ଥିକ ଅନୁଦାନ ଦେଇଥିଲେ ଆଉ ଦ୍ୱିତୀୟରେ ତାଙ୍କ ପରିବାରକୁ ଆହୁରି ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ସହାୟତାର ହାତ ମଧ୍ୟ ଲୋଡ଼ିଥିଲେ। ଏଇ ପରିପ୍ରେକ୍ଷୀରେ ଆଜି ତାଙ୍କୁ ଗିରଫ କରିବା ଏହା ନିଶ୍ଚିତ ଭାବେ ଜନମାନସରେ ଆର ପ୍ରଭାବ ପଡ଼ିବ ଯାହାଫଳରେ କି ସେ ବୋଧେ ବେଲ୍ ହେଇଯିବେ କାରଣ ଉପରକୋର୍ଟ ନିଶ୍ଚିତ ତାଙ୍କର ଏଇ ପ୍ରକାର ମିଳାମିଶାକୁ ଭିତ୍ତି କରିକି ହୁଏତ ତାଙ୍କୁ ବେଲ୍ ଦେଇଦେବେ। ଶ୍ରୀଯୁକ୍ତ ହାଲି ଯେମିତି କହୁଥିଲେ ହୁଏତ ବେଲ୍ ହୋଇଯାଇପାରେ ତାଙ୍କୁ ଏବଂ ଇଏ କେଉଁଠି ନା କେଉଁଠି ଲୋକଙ୍କ ଉପରେ ଗୋଟେ ପ୍ରଭାବ ନିହାତି ଭାବରେ ପକାଇବ କାହିଁକି ନା ମହିଳାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା ଦଳା ଚକଟାରେ ଏବଂ ବିନା ପୋଲିସ ଇନଫର୍ମେସନରେ ଅଲ୍ଲୁ ଅର୍ଜୁନ ଆସିଥିଲେ ଫିଲ୍ମ ହଲ୍କୁ ଏବଂ ଦଳା ଚକଟା ଯୋଗୁଁ ମହିଳାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା ଏବଂ ତାପରେ ସେ ତାଙ୍କୁ ଅନୁକମ୍ପା ରାଶି ମଧ୍ୟ ପ୍ରଦାନ କରିଥିଲେ ନିହାତି ଭାବରେ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଶ୍ରୀଯୁକ୍ତ ହାଲି ତମାମ ଆଲୋଚନା ପାଇଁ। ତେବେ ବଡ଼ ଖବର ଯାହା ରହିଛି ସୁପରଷ୍ଟାର ଅଲ୍ଲୁ ଅର୍ଜୁନ ଗିରଫ ହେଲେ ଦଳା ଚକଟା ମାମଲାରେ ଅଲ୍ଲୁ ଅର୍ଜୁନ ଗିରଫ ହୋଇଛନ୍ତି। ପୁଷ୍ପା 2ର ସ୍କ୍ରିନିଂ ବେଳେ ହାଇଦ୍ରାବାଦର ଏକ ହଲ୍ରେ ହୋଇଥିଲା ଦଳା ଚକଟା। ଦଳା ଚକଟରେ ଜଣେ ମହିଳାଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।